পাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্যামসন এক চৌধুরী মিলনায়তনে লাইব্রেরির সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত সভায় বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন মহাসচিব আব্দুল মতিন খান। শুরুতে প্রতিষ্ঠানের প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব পাঠ ও তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নির্বাচনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু সভাপতি করে 13 সদস্যের কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দবিরুদ্দিন আহমেদ ও রবিউল ইসলাম রবি এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিন খান, প্রফেসর শিবজিৎ নাগ, আবুল মাসুদ লাল, কাজী রফিকুল আলম, রবিউল ইসলাম চৌবে ডাবলু, অ্যাডভোকেট আব্দুল হান্নান, ডাক্তার মনোয়ারুল আজিজ, ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ, নুরুন্নাহার সরকার এবং আলী মর্তুজা বিশ্বাস সনি।